টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের এই অঙ্কটি সমাধান করার জন্য হাজির হয়েছি মনে রাখবা এই অঙ্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যদিও এই অঙ্কটা তোমাদের অনুশীলনীতে নাই কাজ হিসাবে দেওয়া আছে কিন্তু অঙ্কটা তুমি আগের বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি দেখো সেক্ষেত্রে দেখবা যে এই অঙ্কটা সৃজনশীল আকারে আসে সুতরাং অবশ্যই এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা দেখো যে ব্যাপারটা সেটা হলো অঙ্কটাই কি বলা আছে যে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের ওপরে একটি বেলুন উঠছে বলা আছে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে বেলুন উঠছে এখন বলবা যে মাইল পোস্ট কী দেখো তোমরা যখন গ্রামে যাও না বা কোথাও ঘুর বেড়াইতে যাও দেখবা যে রাস্তার পাশে রাস্তার পাশে দেখবে যে এইভাবে লেখা থাকে যে মনে করো কুষ্টিয়ায় যাচ্ছ কুষ্টিয়ায় যাওয়া যেতে যেতে দেখা যাচ্ছে যে তুমি সাবার পার হয়েছো লেখা আছে কুষ্টিয়া দুইশো কিলোমিটার কিছুক্ষণ পরেই দেখবা যে কুষ্টিয়া একশো একশো কিলোমিটার মানে এক কিলোমিটার কমছে যদি মাইল হয় তাহলে মনে করো যে লেখাতে থাকবে দুইশো মাইল কুষ্টিয়া দুইশো মাইল কিছুক্ষণ পরে যাই আবার দেখবা যে রাস্তার পাশে লেখা আছে কুষ্টিয়া একশো মাইল এরপরে যাই দেখবা যে এক কিছুক্ষণ পরে যাই দেখবে একশো আটানব্বই এভাবে আস্তে আস্তে কমতে থাকে এটা হচ্ছে মাইল পোস্ট বলা আছে যে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে স্থানের মনে করো যে মধ্যবর্তী কোনো স্থানের ওপরে একটি বেলুন উঠছে মনে করো যে সি একটা মাইল পোস্ট আর ডি একটা মাইল পোস্ট দেখো এই দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব হবে এক মাইল তাহলে ছি একটা মাইল পোস্ট দিয়ে একটা মাইল পোস্ট একটা বলা আছে যে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে মনে করো মধ্যবর্তী স্থান এ আমি অলরেডি চিত্র আঁকছি এ হচ্ছে এ মনে করো যে স্থান হচ্ছে এ এ বিন্দুতে বেলুনটা উঠতেছে বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোন মানে বেলুনের স্থান মানে এ এ বিন্দুতে অবনতি কোন অবনতি কোন কার বলা আছে যে মাইল পোস্টের অবনতি কোন অবনতি কোন দেখো যে ব্যাপারটা আমার কোন কিন্তু এইখানে যদি কোন উৎপন্ন হয় সেটা হলো উন্নতি কোন আর এটা হচ্ছে অবনতি কোন দেখো যে ব্যাপারটা অবনতি কোন বলা আছে বেলুনের ওই স্থান থেকে বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির মানে এই দুইটা মাইল পোস্ট দুইটার মানে এই দুইটা মাইল পোস্টের এ বিন্দুতে অবনতি কোণ হচ্ছে থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে প্রকাশ করো তাহলে তাহলে দেখো যে ব্যাপারটা তার মানে সি মাইল পোস্টের অবনতি কোণ এ বিন্দুতে ই এ সিকোণ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আর ডি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে এফ এ ডিকোন ইকুয়াল টু থার্টি ডিগ্রি এখন বলা আছে বেলুনটির উচ্চতা বের করো মানে উচ্চতা বলতে এবি বের করতে হবে তার মানে আমরা এবি বের করবো দেখো প্রশ্নটা ভালো করে বুঝো দুইটা মাইলপোস্ট একটা মাইল পোস্ট হচ্ছে সি বিন্দুতে আর একটা মাইল পোস্ট হচ্ছে ডি বিন্দুতে এর মাঝখানে মাঝখানে কোনো একটা জায়গায় একটা বেলুন উঠতেছে বেলুনটা হচ্ছে এ বিন্দুতে উঠতেছে সাপোজ এ বিন্দুতে বেলুনটা উঠতেছে এখন বলা আছে বেলুনটার উচ্চতা এবি সমান কত আরেকটা শর্ত দেওয়া আছে যে এই সি মাইল পোস্টের অবনতিকোণ এ বিন্দুতে সিক্সটি ডিগ্রি আর ডি মাইল পোস্টের অবনতিকোণ এ বিন্দুতে থার্টি ডিগ্রি দেখো এটা অবনতিকোণ দেওয়া আছে থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি হলে বেলুনটার উচ্চতা উচ্চতা বি বের করতে হবে দেখো প্রশ্ন যদি তুমি বুঝো ভালো করে তাহলে কিন্তু অঙ্ক বোঝা এইটটি পারসেন্ট বোঝা হয়ে যায় দেখো যে ব্যাপারটা সি আর ডি বিন্দুতে দুইটা মাইল মানে সি বিন্দুতে একটা মাইল পোস্ট ডি বিন্দুতে একটা মাইল পোস্ট এদের মাঝেই একটা বিন্দু আছে হচ্ছে এ যেখানে বেলুন একটা বেলুন উঠতেছে এখন এই বেলুনের উচ্চতা বের করতে হবে উচ্চতা বলতে এবি বের করতে হবে তবে শর্ত দেওয়া আছে হচ্ছে যে এই এ বিন্দুতে সি আর ডি মাইল পোস্টের অবনতিকোণ যথাক্রমে থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি এখন বলা আছে যে বেলুনের উচ্চতা এ বি বের করবো তো দেখো এবার আমরা তাহলে কিভাবে লিখব তাহলে লিখবো যে মনে করি সি ও ডি বিন্দুতে দুটি মাইল পোস্ট এবং এ বিন্দুতে উড়ন্ত বেলুনের অবস্থান আবার বলছি মনে করি সি ও ডি বিন্দুতে দুটি মাইল পোস্ট এবং এ বিন্দুতে উড়ন্ত বেলুনের অবস্থান এবি ইকুয়াল টু উৎ বেলুনের উচ্চতা বেলুনটির উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার বেলুনটির উচ্চতায় এবি ইকুয়াল টু আমরা এইচ মিটার ধরে নিয়েছি এখন বলব সি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে ই এ সি কোণ টু সিক্সটি ডিগ্রি আবার বলবো যে হচ্ছে ডি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে এফ এ ডিকোন ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে দেখো আমরা থার্টি ডিগ্রি বলছি এখন ই এফ সমান্তরাল সিডি ইএফ সমান্তরাল সিডি তাহলে বলবো যে এই কোন সমান এই কোন কারণ হচ্ছে একান্তর কোন আবার বলবো এই কোন সমান এই কোন কারণ একান্তর কোন এখন বলবো যে সি ও ডি মাইল পোস্ট দুটির মধ্যবর্তী দূরত্ব সিডি ইকুয়াল টু এক মাইল এক মাইল সমান আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার প্রায় এখানে কিন্তু মিটারে প্রকাশ করতে বলছে তাহলে ইকুয়াল টু লিখবো কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য আমরা এক হাজার দ্বারা গুণ করবো গুণ করলে আসবে ষোলোশো দশ মিটার দেখো ষোলোশো দশ মিটার মানে সি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ষোলোশো দশ মিটার এবার আমরা ধরে নেব বিসি ইকুয়াল টু এক্স মিটার তাহলে বিডি ইকোয়াল টু হবে হচ্ছে ষোলোশো দ কারণ সিডি সিডি হচ্ছে দেখো যে ব্যাপারটা এটা যদি আমরা এক্স মিটার ধরি এটা যদি এক্স মিটার ধরি তাহলে এই বিডি হবে হচ্ছে ষোলোশো দশ মাইনাস এক্স হবে এটা যেহেতু সিক্সটি ডিগ্রি এটা হবে সিক্সটি ডিগ্রি আর এটা যেহেতু থার্টি ডিগ্রি তার মানে এইটা হবে থার্টি ডিগ্রি আমরা লিখছি তাহলে এই কথাগুলো আমরা এখন লিখবো মনে করি দেখো লিখাটা হচ্ছে তোমার নিজের মধ্যে তুমি যেভাবে লিখো কোনো সমস্যা নাই তাহলে দেখো আমি কীভাবে লিখছি আরেকবার বলতেছি যে মনে করি সি ও ডি দুটি মাইল পোস্ট এ বিন্দুতে উড়ন্ত বেলুনের অবস্থান এরপর বলবো যে সি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে ই এ সিকোন কোন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ডি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে এ প এ ডি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এখন দেখো ই এ সমান্তরাল হচ্ছে সি ডি তাহলে এই কোন সমান এই কোন সমান সিক্সটি ডিগ্রি লিখেছি কারণ একান্তর কোন দেখো এই এইটা সমান্তরাল আর এশিয়ে দেশ সেদক তাহলে এই কোন সমান এই কোন হবে কারণ একান্তর কোন এবং এই কোন ইকোয়াল টু এই কোন হবে দেখো যে ব্যাপারটা এই কোন সমান এই কোন সমান থার্টি ডিগ্রি হবে কারণ একান্তর কোন একান্তর কোন বলে এখন দেখো যে ব্যাপারটা মাইল পোস্ট দুটির মধ্যবর্তী দূরত্ব দূরত্ব সিডি ইকোয়াল টু দেখো এই দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব একটা মাইল থেকে আরেকটা মাইল পোস্টের দূরত্ব হবে হচ্ছে যে ব্যাপারটা এক মাইল তাহলে দেখো এক মাইল পোস্ট থেকে আরেক মাইল পোস্টের দূরত্ব হচ্ছে যদি মনে করো যে তুমি কুষ্টিয়ার যাও এখানে সি বিন্দু যদি দুইশো কিলো দুইশো মাইল দেখায় ডি বিন্দুতে ডি মাইল পোস্টে যাই দেখাবে কিন্তু একশো নিরানব্বই দুইশো মাইল তার মানে এক মাইল পোস্ট থেকে আরেক মাইল পোস্টের দূরত্ব হচ্ছে এক মাইল তাহলে বলবো দুটি মাইল পোস্ট দুটির মধ্যবর্তী দূরত্ব সিডি ইকুয়াল টু এক মাইল দেখো এক মাইল সমান আমরা জানি ওয়ান ওয়ান কিলোমিটার প্রায় তাহলে এই কিলোমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে এক দ্বারা গুণ করবো গুন করলে আসে ষোলোশো মিটার এই বেলুনটির উচ্চতা কিন্তু মিটারে প্রকাশ করতে হবে মাইল ছিল সেটার আমরা মিটারে নিয়েছি তার মানে সিডি ইকুয়াল টু আমরা পেয়েছি ষোলোশো মিটার এখন ধরে নিলাম যে বিসি ইকোয়াল টু এক্স মিটার আর তাহলে বিডি ইকুয়াল টু কথা হবে দেখো সিডি হচ্ছে ষোলোশো দশ আর বিসি ইকুয়াল টু এক্স তাহলে বিডি ইকুয়াল টু কত হবে ষোলোশো দশ মাইনাস এক্স হবে তার মানে এটা হবে হচ্ছে ষোলোশো দশ মাইনাস এক্স এখন আমরা এই এ বি সি এই সমকোণী ত্রিভুজ থেকে এটা আমরা এইচ ধরছি আমরা এটা এইচ লিখে নেব দেখো এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এক্স সমান বের করব। মানে দেখো এই সমকোণী ত্রিভুজের দেখো আমার ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে এইচ তাহলে ভূমি আর লম্বর সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটা ট্যান থিটা টু ভূমি এইখান থেকে আমরা এক্স ইকোয়াল টু বের করব এরপরে আবার এ ডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ট্যান থিটা ইকোয়াল টু ভূমি এই সূত্র বসিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স সমান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এইচ এর মান পাবো তাহলে আমার নিম্নেও বেলুনটির উচ্চতা মিটারে চলে আসবে তো দেখো যে ব্যাপারটা এখন লিখবো যে সমকোণী ত্রিভুজ সি হতে পাই তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ কারণ এ বি সি কোণ ইকুয়াল টু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে এসি আর এই সূক্ষ্মকো কোণে শুক্র কোণের বিপরীত বাহ হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এ বি আর বি সি হচ্ছে ভূমি মানে এ বি হচ্ছে লম্ব আর বি সি হচ্ছে ভূমি দেখো আমার ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে এইস দেখো লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত হচ্ছে ট্যান আমরা ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি তাহলে লিখবো ট্যান দেখো কোন হবে এ সি তার মানে কোন এ সি বি ট্যান থিটা ইকুয়াল টু লম্বো লম্ব হচ্ছে এবি লম্ব হচ্ছে এবি ভাগ হচ্ছে ভূমি ভূমি হচ্ছে বি তাহলে ভূমি হচ্ছে বি তাহলে দেখো বা ট্যান কোন হচ্ছে এ সিবি কোন এ এসি বি টু সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু এবি দেখো এবি ইকোয়াল টু আমরা ধরছি হচ্ছে এইচ আর বিসি ইকোয়াল টু আমরা ধরছি হচ্ছে এক্স দেখো আমরা টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি ইকোয়াল টু এইচ ভাগ এক্স এবার আমরা আর গুনন করবো আর করলে দেখো সেটা হলো যে রুট থ্রির সাথে এক্স গুন করলে হয় রুট থ্রি এক্স টু এইচের সাথে রুট থ্রি নিচে কি নিচে ওয়ান আছে ওয়ানের সাথে এইচ গুণ করলে হয় এইচ অতএব এক্স ভাগ টু আমরা এটাকে নং দিলাম এখন আমরা এই ত্রিভুজটা নিব সমকো ত্রিভুজ এ বি ডি হতে পাই দেখো যে ব্যাপারটা এ বি কোন এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বা হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে এ ডি তাহলে দেখো যে ব্যাপারটা আর এটা হচ্ছে সুক্রকোন এ ডি বিকোন ইকুয়াল টু থার্টি ডিগ্রি সূক্ষ কোণের বিপরীত বা হচ্ছে লম্ব দেখো এই কোনটা দিয়েছি কোণের বিপরীত বা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি দেখো লম্ব আর ভূমির সাথে দেখো লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত হচ্ছে ট্যান তাহলে লিখবো আমরা ট্যান থিটা থিটা বলতে এ ডি বি কোন তাহলে টেন কোন এ ডি বি কোণ থিটা থিটাই আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি লম্ব হচ্ছে এবি লম্ব হচ্ছে এবি ভাগ ভূমি হচ্ছে বিডি ভূমি হচ্ছে বিডি বা টেন টেন কোন এডিবি সমান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ইকুয়াল টু দেখো এবি আমরা এবি সমান ধরেছিলাম এইচ এইচ লিখবো আর বিডি আমরা বিডি বিডি সমান আমরা পেয়েছি ষোলোশো দশ বিয়োগ এক্স তাহলে লিখবো ষোলোশো দশ বিয়োগ এক্স এটা হলো বিডি সমান আমরা পেয়েছি এবার টেন থার্টি ডিগ্রির আমরা মান বসাবো দেখো টেন থার্টি ডিগ্রির মান জানি ওয়ান বাই রুট থ্রি দেখো টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু এইস ভাগ ষোলোশো দশ বিয়োগ এক্স এখন আমরা এটারে আর গুণন করবো যদি আর গুণন করি তাহলে কি পাই দেখো বা রুট থ্রি এইচ ইকুয়াল টু দেখো এইচ এর সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি এইচ আর ওয়ানের সাথে এটা গুণ করলে হবে এখানে ষোলোশো দশ হবে তাহলে গুণ করলে হবে ষোলোশো দশ বিয়োগ এক্স বা রুট থ্রি এইচ ইকুয়াল টু ষোলোশো দশ বিয়োগ এক্স দেখো এক্স সমান আমরা কত পেয়েছি এইচ বাই রুট থ্রি তাহলে এইচ ভাগ রুট থ্রি এবার আমরা যে কাজটা করবো সেটা হলো যে এই সবটাকে এইটা 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 মানে উভয় পক্ষে রুট থ্রি দ্বারা গুণ করবো তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি থাকে এ হলো এইচ এটারে রুট থ্রি দ্বারা গুণ করছি এইটারে রুট থ্রি দ্বারা গুণ করবো তাহলে ষোলোশো দশ রুট থ্রি আর মাইনাস এটা রুট থ্রি দ্বারা গুণ করলে রুট থ্রি রুট থ্রি কাটা থাকে হচ্ছে এইচ বা দেখো রুট থ্রি আর রুট থ্রি যদি গুণ করি তাহলে হয় থ্রি আর এ হচ্ছে এইচ এই এইচটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এইচ ইকুয়াল টু ষোলোশো রুট থ্রি বা থ্রি এইচ আর যোগ এইচ সমান হয় হচ্ছে ফোর এইচ রুট থ্রি বা এইচিক টু দেখো ফোর গুণা কারাচ্ছে পক্ষান্তর করলে ভাগ হবে ষোলোশো দশ রুট ভাগ ফোর অতএব এইচিক দেখো কত পাই আমরা ষোলোশো রুট থ্রি ভাগ ফোর সমান আসা হচ্ছে ছয়শো সাতানব্বই দশমিক এক পাঁচ শূন্য অতএব নিম্ন বেলুনটির উচ্চতা ছয়শো সাতানব্বই দশমিক এক পাঁচ শূন্য মিটার প্রায় দেখো যে ব্যাপারটা আমরা এখানে ক্যালকুলেশনে এই প্রথমে নিয়েছি ত্রিভুজ এবিসি এরপরে ত্রিভুজ নিয়েছি এবিডি প্রথমে ত্রিভুজ এর ক্ষেত্রে লম্ব আর ভূমিস্বাদ সম্পর্কিত টেন তাহলে টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি ভাগ ভূমি হচ্ছে বিসি ভূমি হচ্ছে বিসি এবার লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স এবার এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু বের করছি এরপরে দেখো আমরা আবার সমকোণী ত্রিভুজ এব ডি হতে নিব সমকোণী ত্রিভুজ এব হতে কি পাই দেখো এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি লম্ব এবং ভূমিষ্যৎ সম্পর্কিত হচ্ছে টেন তাহলে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে টেন থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্ব লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিডি লম্ব ভাগ ভূমি এখানে আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এই এবি সমান হচ্ছে এইচ আর বিডি সমান আমরা পেয়েছি ষোলোশো দশ বিয়োগ এক্স এখানে আমরা ক্যালকুলেশন করে এই এক্স সমান আমরা এক নংয়ে এক্স সমান যেটা পেয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি আমরা এক্স সমান এক নং থেকে যেটা পেয়েছিলাম তা সেটা বসিয়ে দিয়েছি আমরা ব্রাকেটে লিখতে পারি এক নং হতে দেখো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এইচের যে মান পাবো সেটা হবে বেলুনের উচ্চতা দেখো প্রশ্নটা কি বলেছিলো এটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে এ এক সি একটা মাইল পোস্ট ডি একটা মাইল পোস্ট এই সি এবং ডি এর মধ্যবর্তী একটা স্থান হচ্ছে এ এই এ বিন্দুতে একটা বেলুন উঠতেছে বেলুনের ওই স্থান ওই স্থানে মাইল পোস্ট দুটির অবনতি মানে সি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে থা সিক্সটি ডিগ্রি আর ডি মাইল পোস্টের অবনতি এ বিন্দুতে থার্টি ডিগ্রি এখন বলা আছে বেলুনটির উচ্চতা কত আমরা ধরে নিয়েছি বেলুনটির উচ্চতা এবি ইকুয়াল টু এইস মিটার তাহলে বলবো যে মনে করি সি ও ডি দুটি মাইল পোস্ট আর এ বিন্দুতে উড়ন্ত বেলুনের অবস্থান এখন বলবো যে বেলুনটির উচ্চতা এবি ইকুয়াল টু এইস মিটার এরপরে দেখো সি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে ইএ সি কোণ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এবং ডি মাইল পোস্টের অবনতি কোন এ বিন্দুতে এফ এ ডি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এবার বলব এই কোন সমান এই কোন কারণ একান্তর কোন এই কোন সমান এই কোন কারণ হচ্ছে একান্তর কোণ সি এবং ডি মাইল পোস্ট দুটির মধ্যবর্তী দূরত্ব সিডি ইকুয়াল টু হচ্ছে এক মাইল তাহলে এক মাইলকে আমরা কিলোমিটারে নেব কিলোমিটার থেকে আমরা মিটারে নেব কারণ এক মাইল সমান জানি আমরা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার একে এক হাজার দ্বারা গুণ করলে হয় ষোলোশো মিটার এখন দেখো ধরে নিয়েছি বিসি ইকোয়াল টু এক্স তাহলে বিডি ইকোয়াল হবে দেখো সিডি হচ্ছে ষোলোশো দশ মিটার তাহলে বিসি ইকোয়াল টু আমরা ধরে নিয়েছি এক্স তাহলে বিডি ইকোয়াল হবে হচ্ছে ষোলোশো দশ মাইনাস এক্স এখন আমরা ত্রিভুজ নিব হচ্ছে ত্রিভুজ সি হতে পাই দেখো এই এ বি সি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে এ এ বি সি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে এসি আর দেখো যে ওটা এই কোন এই কোনটার বিপরীত বাহ হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বি সি দেখো লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত হচ্ছে ট্যান তাহলে ট্যান টেন হচ্ছে কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি ভাগ ভূমি হচ্ছে বিসি লম্ব হচ্ছে লম্ব এব সমান হচ্ছে এইচ আর ভূমি বিসি সমান হচ্ছে এক্স এইখান থেকে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বসিয়ে আমরা এক্স সমান বের করবো বের করলে আমরা এক নং পাবো এখন এই ত্রিভুজের ত্রিভুজ এ বি ডি এইটাই একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ট্যান এ ডি বি কোন ইকুয়াল টু ইকুয়াল টু লম্ব এ বি ভাগ ভূমি হচ্ছে বি ডি দেখো এবি বি ইকুয়াল টু এইস আর ভূমি বি ডি ইকুয়াল টু ষোলোশো দশ বিয়োগ এক্স আর এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বা আর করে এক্স সমান আমরা এক্স সমান এইচ বাই রুট থ্রি পেয়েছি এইটা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এইচ এর মান পাব যেটা এইচ এর মান পাবো সেটাই হবে হচ্ছে বেলুনটির উচ্চতা সেটাই হচ্ছে এত মিটার বেলুনটির উচ্চতা আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের যতগুলো অঙ্ক করেছি সেই অঙ্কগুলো দিয়ে একটা সিট বানিয়েছি এই সিটটা তুমি এই ভিডিওর মানে আমি এই যেভাবে করেছি সেভাবেই শিটটা করা আছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক পাবে লিঙ্ক থেকে তোমরা সিটটা ডাউনলোড করে তোমার কাছে প্রিন্ট করে রাখতে পারো তাহলে তোমাদের জন্য উপকারে আসবে আর তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু যদি জানাতে চাও তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা আমরা প্রতিটা মন্তব্য পড়ি এবং চেষ্টা করি যে সেই অনুসারে কাজ করার আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই